তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবসে হলদিয়া জুড়ে চলছে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংগঠনিক দলের প্রতিষ্ঠা দিবস তিনটার মধ্য দিয়ে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও ক্রীড়া অনুষ্ঠান। হলদিয়া 17 নম্বর আদর্শ ওয়ার্ড, সেই ওয়ার্ডে যেমন কেক কাটলেন জাতীয় পতাকার সাথে সাথে সংগঠনের পতাকা উত্তোলন এবং অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে শুরু হলো। হলদিয়া পৌরসভা চেয়ারম্যান কাউন্সিল আজগর আলী পল্টু তথা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানালেন, 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগেই মূলত এই অ্যাম্বুলেন্স পরিষেবা ওয়ার্ডের দুস্থ মানুষদের জন্য বিনা পয়সায় এই পরিষেবা দেওয়া হবে এবং সাধারণ মানুষের জন্য ন্যূনতম খরচে এই 24 আওয়ার্স এই পরিষেবা পাবে বলে তিনি জানালেন। আমরা শুনে নেব ওনার মুখ থেকে উনি কি বললেন। কি বলবে? আচ্ছা, কেক কাটার আগে আমাদের জাতীয় সঙ্গীত পাঠ করে আমরা কেকটা কাটবো, কেকটা কাটার পরে কর্মসূচি শেষ হবে। আজকে আমার সঙ্গে সবাই গলা মেলাবে না, জাতীয় সঙ্গীত পাঠ করছি। প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি, সেই উপলক্ষে একটু আমরা সবাই মিষ্টি মুখ করবো। একটা কেক আনা হয়েছে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে, আমরা সিনিয়র নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে আমরা কেক তৈরি করছিলাম। আজকের দিন আজকে 23তম সংগঠনটি তৃণমূল কংগ্রেস আমাদের দল প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে পতাকা উত্তোলনের মাধ্যমে। আজকে সারাদিন ব্যাপী বহু কর্মসূচি আমাদের ছিল, কিন্তু গতকাল আমাদের ওয়ার্ডেরই বাসিন্দা আমাদের ওয়ার্ডেরই কর্তাদের যুবক শাহজি আলম ভাই যুক্ত ঘটেছে। টেনিস খেলা প্রতিযোগিতা ছিল, সেখানে হঠাৎ অসুস্থ হয়ে যায় ফলে এক্সপায়ার করেন, ফলে আমরা ওয়ার্ডবাসী গতকাল থেকে ফারাক্রান্ত যন্ত্রণার মধ্যে কাটাচ্ছি। কারণ যে কোনো মৃত্যু এবং অকাল মৃত্যু খুবই বেদনাদায়ক ঘটনাদায়ক। আমরা ওয়ার্ড কমিটি সহ আমাদের দলের পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা পরিবারকে সমবেদনা জানাই এবং বিভিন্ন সময়ে সব সময় আমরা এই পরিবারের পাশে থাকবো আমরা আজকে প্রতিজ্ঞা নিয়েছি। কারণ আজকে সারাদিনের কর্মসূচি, টোটাল কর্মসূচি আমরা বাতিল করেছি, আমরা মেনে নিতে পারছি না।
তাহলে আজকের মাইকও আমরা বন্ধ করে দিয়েছি, মাইকেও আমরা প্রোগ্রাম রাখি না, শুধু আমরা পতাকা উত্তোলন এবং আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা এই ওয়ার্ডে দেওয়ার যে কথা ছিল সেই অ্যাম্বুলেন্সটা আমরা আজকে প্রকাশ করলাম, যেহেতু চিকিৎসার ব্যাপার আছে সেই জন্য অ্যাম্বুলেন্সের কর্মসূচিটা রেখেছিলাম, বাকি সমস্ত কর্মসূচি আজকে আমরা গভীর নলকূপ জলের একটা প্রোগ্রাম ছিল সেই আজকে না আমরা সমস্ত কর্মসূচি বাতিল করেছি, শুধু চিকিৎসা অ্যাম্বুলেন্সটা বিষয় আছে বলে শুধু অ্যাম্বুলেন্সটা রাখলাম, অ্যাম্বুলেন্সটা উদ্বোধন হলো আর বাকি সমস্ত কর্মসূচি আমরা বন্ধ বাতিল ক্যান্সেল করে দিয়েছি। এটা এমন সরল ব্যাপার।